Hello guys, once again welcome to our channel, the second innings. As you all know, we do videos of pre-owned cars and try to show you the exact details of every car we show on our channel. So this is the first time আমাদের আমরা এই চ্যানেলে এমন একটা গাড়ি রিভিউ করতে চলেছি যে গাড়িটা অ্যাকচুয়ালি কোম্পানিটার ব্যাপারে আমি একটু আগে বলিনি যে ইটস আমেরিকান কোম্পানি এন্ড দ্য মোস্ট সারপ্রাইজিং থিং ইজ দ্যাট উই ডোন্ট ট্রাস্ট দিস কোম্পানি এনিমোর আমরা এই কোম্পানিটাকে ট্রাস্ট করি না তার কারণ একটাই যে এই কোম্পানি ডিসকন্টিনিউ হয়ে গেছে আমাদের কান্ট্রি থেকে ফ্রম দ্য ইয়ার অফ 2017 তাও আমি একটুখানি স্ট্যাটিস্টিক্স ধরে সবসময় যেহেতু আপনাদেরকে বলি এর জন্য আপনাদেরকে একবার জানিয়ে দিই যে এই কোম্পানিটা ইউএস আমেরিকান ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে 17% মার্কেট ক্যাপ তারা হোল্ড করে তারপরে টয়োটা অ্যান্ড ফোর্ড এই দুটো কোম্পানি ইউএসএ তে আপনার 14 point something স্টেক হোল্ড করে মার্কেট ক্যাপ কিন্তু সবচেয়ে উপরে লিড করে ইউএসএ এই কোম্পানিটা যার ক্যাপ মার্কেট ক্যাপ হচ্ছে 17 point something% কিন্তু বাট স্টিল আমরা এই কোম্পানিটাকে ট্রাস্ট করি না একমাত্র এই কোম্পানিটা ডিসকন্টিনিউ হয়ে গেছে বলে ইন্ডিয়াতে আজকে আমরা সেই কোম্পানির এমন একটা গাড়ি দেখে নেবো যেটা হচ্ছে দ্য স্মলেস্ট কার ইন ইন্ডিয়া মেবি আফটার টাটা ন্যানো সো লেটস স্টার্ট দ্য ভিডিও গাড়িটা দেখানোর আগে আজকে ফার্স্ট টাইম আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে সেটা হচ্ছে যে এই গাড়িটা আজকে ফার্স্ট টাইম আপনাদেরকে আমি ড্রাইভ করে দেখাবো ফার্স্টে গাড়িটা কতটা স্পিড উঠছে গাড়িটা কীরকম চলছে অন রোড গাড়িটা চললে গাড়িটা কীরকম লাগে সেইগুলো ডিটেলস আপনাদেরকে ফার্স্টে দেখিয়ে তারপরে আমরা রিভিউটা স্টার্ট করব যখন রিভিউতে যাব গাড়িটার ডিটেলস এবং ভেতরে কী আছে বাইরে কন্ডিশন কী আছে বডি কী আছে কোনো রাস্টিং আছে কি না ইঞ্জিন কন্ডিশন কী আছে সেগুলো তো আমরা যেরকম চেক করি সেগুলো চেক করেই নেব তার আগে প্রায়ার টু দ্যাট আজকে ফার্স্ট টাইম আপনাদের জন্য একটা সারপ্রাইজ দিতে চলেছি সেটা হচ্ছে যে আজকে ট্রাই করব যে গাড়িটা চালিয়ে আপনাদেরকে দেখানো আর শুধু তাই না উই উইল ট্রাই টু হিট 100 ইফ পসিবল তো আপনারা যাতে বুঝতে পারেন যে গাইডার কতটা স্পিড ওঠা যায় দ্যাট টু ইন আ ভেরি শর্ট ডিস্টেন্স ওকে দেন লেটস গো তো আশা করি ফার্স্ট টাইম আজকে আপনাদেরকে অন রোড ড্রাইভ করে দেখাচ্ছি একটা গাড়ি গাড়িটা কি আছে মডেল কি আছে সব ডিটেইলসে পড়ে যাব একটু কিলোমিটারটা থেকে আমি স্পিডোমিটারটা থেকে ফোকাস নিচ্ছি এখন যে গাড়িটা কতটা স্পিড হাই স্পিড আমরা এখন ফ্লাইওভারে উঠছি একটা ভিআইপি অন রোড ফ্লাইওভারে ফ্লাইওভারের উপরেই আছি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে ফ্লাইওভারের উপরেও কত গাড়ি মানে কলকাতা শহরে ফ্লাইওভারেও ট্রাফিকটা খুবই নর্মাল ব্যাপার খুব একটা অ্যাবনর্মাল না